আপনাদের সামনে আজকে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছি। সূরা আর রহমানের শুরু লগ্ন থেকে পাঁচখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এর উপরে মুখতাসার কিছু কথা বলে আজকের মতো আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আলোচ্য সূরাটিতে রয়েছে 76 বা 78টি আয়াত, বাক্য সংখ্যা হচ্ছে 351। সূরাটি নাজিল হয়েছে মক্কা মুকাররমায়। এ সূরার নামকরণ হয়েছে সূরার শুরুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আর রহমান। এই আর রহমান শব্দ থেকে গোটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুর রহমান। এবারে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব। প্রথম আয়াতে করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আর রহমান, পরম করুণাময় দয়াময় আমি আল্লাহ। আল্লামাল কুরআন, কেমন দয়াময়, দয়াময়ের কিছু পরিচয় আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন যে আল্লামাল কুরআন, মানুষকে বড় দয়া করে কোরআন শিখিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি, মানুষের স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ, শুধু সৃষ্টি করি নাই। আল্লামাহুল বায়ান, মানুষকে নুতকওয়ালা হায়ওয়ান, হায়ওয়ানে নাতে কথা বলার মতো বাক শক্তিটাও আমি আল্লাহ দান করেছি। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াশ-শামসু ওয়াল-কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র হিসাবের সাথে নিয়ন্ত্রিত। এ হচ্ছে আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে করিমার সরল বাংলা তর্জমা। আমি আবারও বলছি, পরম করুণাময় দয়াময় আল্লাহ, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, চন্দ্র এবং সূর্য হিসাবের সাথে নিয়ন্ত্রিত। দেখুন, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমের মধ্যে 114টি সূরা আছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি জিনিসেরই একটা সৌন্দর্য আছে। আর গোটা কোরআনের 114 সূরার মধ্যে সৌন্দর্য হচ্ছে সূরা আর রহমান, এজন্য এটাকে উরুসুল কোরআন বলা হয়। হাদিস শরীফের মধ্যে আছে, রুজি রোজগার, অসুস্থতা, শত্রুকে বাধ্য করা, এবং কারো যদি চোখে অসুস্থ হয়, চোখে কোনো রোগ আসে, তাহলে এই এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দিয়ে থাকেন। এমনকি প্রতিনিয়ত যদি সূরা আর রহমান কেউ নিয়মিত তেলাওয়াত করে, তাহলে কেয়ামতের দিন তার চেহারা হবে চাঁদের চেয়ে উজ্জ্বল। কেউ যদি 11 বার সূরা আর রহমান তেলাওয়াত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের সমস্ত নেক বাসনাকে পূরণ করে দিবেন। অত্যন্ত দামি এবং তাৎপর্যে সূরা। আমরা এবার একটু একটু করে দেখব নাজিল হওয়ার কারণ কি, শানে নুজুল কি, নাজিলের কারণ কি, কেন আল্লাহ তাআলা সূরার রহমান নাজিল করলেন। মহাগ্রন্থ পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি নাজিল করে আমার রাসূলের কাছে তার যখন কিছু পরিচয় দিলেন, কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, অথবা আমি আল্লাহকে রহমান বলে ডাক দাও, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাকি যে আসমাউল হুসনা তথা সুন্দর সুন্দর যে নামগুলো আছে, এই নাম ধরে যদি যে কোনো একটি নামে যদি আমি আল্লাহকে ডাকো, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোমার সামনে হাজির, তোমার যে কোনো সমস্যার সমাধানে, যে কোনো প্রয়োজন মেটাতে আমি আল্লাহ সর্ব অবস্থায় প্রস্তুত আছি। মক্কার কাফের আর মুশরিক ইহুদি খ্রিস্টান যৌথ উদ্যোগে রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এতদিন আপনার কাছে পরিচয় পেয়েছি আল্লাহর রহমান আবার কে তার পরিচয় পাই নাই রহমানটা আবার কে তার পরিচয়টা একটু দেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান রহমানকে তার কিছু পরিচয় কিছু গুণাগুণ আল্লাহ তাআলা আলোচ্য সূরার মধ্যে তুলে ধরেছেন আমরা এবার দেখব উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে মুনাসাবা যেই সূরা নাজিল হলো সেই সূরা সাথে পূর্বোক্ত সূরার সাথে কোনো সম্পর্ক আছে কিনা এবার আমরা দেখব সূরা রহমানের সাথে এর পূর্বোক্ত সূরা সূরা কমারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সূরা কমারের সাথে সম্পর্ক হলো এই মক্কার আবু জাহাল পূর্ণিমার রজনীতে তার কিছু সাথী সহ জাবালু আবু কুবাইস পাহাড়ের নিচে বসে যখন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন যখন আল্লাহর রাসূলের সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো মুহাম্মদ আকাশে উদীয়মান পূর্ণিমার চন্দ্র দেখা যায় বলে হ্যাঁ তুমি যদি এই চাঁদটাকে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাইলে বুঝবো তুমি একজন আল্লাহর নবী আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন তাৎক্ষণিকভাবে হাতের শাহাদাত আঙ্গুল উঁচা করে পূর্ণিমার চাঁদের দিকে যখন হাতের আঙ্গুলি রেখা টান দিয়ে যখন দ্বিখণ্ডিত হওয়ার জন্য বললেন সাথে সাথে পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে জাবালু আবু কোবায়েস পাহাড়ের দুই দিকে সরে গেল কিছুক্ষণ পর্যন্ত এই চাঁদ দুই টুকরা হয়ে আলাদা অবস্থায় রইল আবার দীর্ঘক্ষণ পরে আবার মিলিত হলো এই খবর এই অবস্থা স্বচক্ষে দেখার পরে আবু জাহাল আর তার সাথীরা ঈমান আনতে পারে নাই কারণ হেদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও চোখে দেখার পরেও হেদায়েত লাভ করতে পারে নাই হেদায়েত আসে নাই কারণ হেদায়েত দেওয়ার একমাত্র ক্ষমতা একচ্ছত্র অধিপতি হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহতরম হাজিরিন দেখুন দীর্ঘক্ষণ পর্যন্ত চাঁদ এভাবে আলাদা অবস্থায় রইল রাসূলুল্লাহর হাতের ইশারায় এটা ছিল আল্লাহর রাসূলের একটা মুজিজা যেটা সূরা রহমানের পূর্বোক্ত সূরা সূরা কমারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার কিয়ামত নিকটবর্তী হয়েছে আর আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দুই টুকরা হয়েছে এবার আমরা দেখব মুনাসাবা বা পারস্পরিক সম্পর্কটা কি সূরার রহমানের পূর্বোক্ত সূরা সূরা আল কমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে মুজিজা দেখিয়ে চাঁদকে দুই টুকরা করেছেন আর আল্লাহর রাসূলের 23 বছরের রিসালাতের জিন্দেগিতে 4,500 এর বেশি যে মুজিজা দেখিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার রহমান নাজিল করতে গিয়ে কোরআনের কিছু কথা বলেছেন অলৌকিকত্ব তুলে ধরেছেন যে কারণে আমরা দেখতে পাই দুইটা সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মুজিজা প্রকাশ পেয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমান হবে দুনিয়ার জগতে আর রহমান ফিদ দুনিয়া স্বাভাবিকভাবে আমভাবে দয়া দেখাবেন দুনিয়ায় আর রহিম আর রহিম ফিল আখিরাত কেবলমাত্র একমাত্র খাঁটি ইমানদার মুমিন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যে দয়া দেখাবেন সেই কারণে আল্লাহর নাম হচ্ছে রহিম আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরাত
রহমান হিসাবে স্বাভাবিকভাবে একজন হিন্দুকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিচ্ছেন, মুসলমান হিসাবে আমাকেও সেভাবে একই সূর্যের আলো থেকে আলো দিচ্ছেন। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহকে মানে না, নাস্তিক, মুশরিক, কাফের, সেও যেমন চন্দ্রের আলো পায়, অক্সিজেন পায়, সমুদ্রের পানি পায়, জোয়ার ভাটা পায়, সেও যেমন রিজিক পায়, বৃষ্টির পানি পায়, একজন মুসলমান হিসাবে দুনিয়ায় আমিও ঠিক তদ্রূপ সমানভাবে এখানে আল্লাহ তাআলা ইনসাফ করেছেন। কেবলমাত্র পরকালে সফল হবে তারাই যারা পরিপূর্ণ ইমানের দাবিতে, ইমানের ভিত্তিতে সেদিন যারা খাঁটি ইমান এবং আকীদা মজবুত করে যেতে পারবে। মহতরম হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান নাজিল করতে গিয়ে তার কিছু পরিচয়, রহমান হিসাবে আমাদের প্রতি যে দয়াগুলো আল্লাহ তাআলা দেখিয়েছেন সেই রকমের কিছু দয়ার কথা আজকে আমরা আলোচনার মধ্যে শুনব। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারেসা, তিনি একজন সাথী করে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে তায়েফের উদ্দেশ্যে। সফরে একজন সাথী রাখা সুন্নাহ, পথিমধ্যে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, বিপদগ্রস্ত হতে পারেন, আপনার এই বিপদ থেকে, অসুস্থতা থেকে আপনার সাথী মানুষটি আপনাকে সহযোগিতা করবে, এজন্য সফরে সাথী রাখা এটা সুন্নাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাথী করে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। মরুপথ, প্রচন্ড রৌদ্র, উত্তপ্ত রৌদ্রের তাপে তারা যখন উভয়ে ক্লান্ত হয়ে পড়লেন, বললেন চলো আমরা একটু পাহাড়ের গুহায় বিশ্রাম করে নেই, পানি খেয়ে নেই, কিছু খাবার দাবার খেয়ে বিশ্রাম করে আবার পড়ন্ত বিকেলে আবার পথ চলা শুরু করব। বললো ঠিক আছে চলো। পাহাড়ের গর্তের মধ্যে যখন বিশ্রাম নিলেন, ক্লান্ত শ্রান্ত যায়েদ ইবনুল হারেসা ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে সজাগ হয়ে দেখে দুই হাত এবং দুই পা রশি দিয়ে শক্ত করে বাঁধা। সাথীকে ডাক দিয়ে বললেন আমার এই অবস্থা কেন? সাথী সেদিন জবাব দিয়েছিলেন তুমি হচ্ছে রাসূলুল্লাহর একজন সাহাবী আর আমি হচ্ছি একজন মুনাফিক, আমি তোমার হাত এবং পা এই কারণে বেঁধেছি, এই হাত পা বাঁধা অবস্থায় আমি তোমাকে হত্যা করে ফেলবো, লাভ হচ্ছে এই যে তোমাকে যদি হত্যা করি এই সংবাদ যদি রহমাতুল্লিল আলামিনের কান মুবারক পর্যন্ত পৌঁছে যায় তাহলে আল্লাহর রাসূল বড় কষ্ট হবে, আর আমাদের মুনাফিকদের বড় এজেন্ট বা বড় কাজই হচ্ছে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। হযরত যায়েদ ইবনুল হারেসা মৃত্যুটা একেবারে নিশ্চিত মনে করে বাঁচার কোনো উপায় অন্ত না দেখে পাহাড়ের এই গর্তের মধ্যে যদি বুক ফাটা আর্তনাদ করে, চিল্লায় শব্দ করে, পৃথিবীর কোনো মানুষের কান পর্যন্ত গিয়ে সেই শব্দ পৌঁছবে না। বাঁচার জন্য বাবা নাই, ভাই নাই, মা নাই, বোন নাই, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী কেউ নাই, রহমাতুল্লিল আলামিন সেও তো মদিনাতুল মুনাওয়ারায়। শেষবারের জন্য বললেন ও আমার সাথী, বিদায় বেলায় মৃত্যুর আগ মুহূর্তে আমার তোমার কাছে একটা দাবি, একটিবারের জন্য আমাকে পাহাড়ের গর্তের মুখে নিয়ে যাও, আমি শুধু একটিবার গর্তের মুখে যেতে চাই, তারপরে গর্তের মধ্যে ঢুকাও কিংবা বাহিরে বসে আমাকে হত্যা করো, আমার কোনো দাবি নাই। নাঙ্গা তলোয়ার উন্মুক্ত, তলোয়ার উন্মুক্ত করে সাথী মানুষটি আক্রমণাত্মক মনোভাব নিয়ে শেষবারের কথাটি আবদার রক্ষা করার জন্য যায়েদ ইবনুল হারেসাকে যখন গর্তের মুখ বরাবর নিয়ে আসলেন, দুই হাত আর দুই পা বাঁধা অবস্থায় জীবনের একেবারে শেষ প্রান্ত, শেষ সময় মনে করে পাহাড়ের গর্তের মুখে বেরিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় আকাশের দিকে নজর করে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, রহমান, আল্লাহকে রহমান বলে ডাক দিয়ে একটু সাহায্য চাইলেন যে রহমান আপনি আমাকে এই বিপদকালীন সময়ে সাহায্য করুন। যখনই প্রথমবার রহমান বলে ডাক দিলেন আগিসনি ইয়া রহমান, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেল,
রহমতের সমুদ্রে ঢেউয়ের সৃষ্টি হয়ে গেল। হযরত জিব্রাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার বন্ধুর সাহাবী যায়েদ পাহাড়ের গুহায় বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহকে রহমান বলে সাহায্য চেয়েছে, তার সাহায্য করা আমি আল্লাহর প্রতি হক হয়ে গিয়েছে, সুতরাং দ্রুত তুমি তায়েফে ছুটে যাও, আমার বন্ধুর সাহাবীকে এই বিপদকালীন সময়ে তাকে উদ্ধার করে দাও। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, তলোয়ার উন্মুক্ত করলেন। ঠিক যেন মনে হয় এই মুহূর্তে যায়েদ ইবনুল হারেসার উপরে আক্রমণ করবেন। তৃতীয়বার আবার ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, বিপদকালীন এই সময়ে তিন তিনবার ডাক দিলেন। মুহূর্তের মধ্যে আকাশ থেকে বিকট শব্দ আসলো তিনবারই। মুনাফিককে সাবধান করে বলল, হে বৎস ফুলান, একটু থামো থামো, যায়েদ ইবনুল হারেসার উপরে তুমি আক্রমণ করো না। যখনই পাহাড়ের গুহা এই উন্মুক্ত নাঙ্গা তলোয়ার নিয়ে মুনাফিক দাঁড়িয়ে আছে, ঠিক এই মুহূর্তে হাত পা বাঁধা অবস্থায় তিন তিনবার যখন যায়েদ ইবনুল হারেস আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, রহমান নামের ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আমিন চলে আসলেন, সাদা ঘোড়ার পিঠ থেকে সাওয়ার হয়ে জমিনে নামলেন। মুহূর্তের মধ্যেই মুনাফিকটার চুলগুলো ধরলেন, তলোয়ার দিয়ে মুনাফিকের গর্দান আলাদা করে দিলেন দেহ থেকে। হযরতে যায়েদ ইবনুল হারেসার হাত এবং পায়ে রশিগুলো খুলে ফেললেন। যায়েদ ইবনুল হারেসা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কে ভাই, এই বিপদের সময় আমার কাছে সাহায্য করার জন্য কেউ নাই, ঠিক এমন মুহূর্তে আপনি আমার সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, কে আপনি পরিচয় দেন। হযরতে জিব্রাইল আমিন বললেন, যায়েদ শোনা, তুমি যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান নামে রসিলা দিয়ে যখন সাহায্য চেয়েছ, আমার আল্লাহ তোমার সাহায্য করার জন্য আর সিদরাতুল মুনতাহা থেকে আমি জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, আসতে একটু বিলম্ব হয়েছে, কারণ আমি ছিলাম প্রথম আসমানে, আমি ছিলাম সপ্তম আসমানে, সেখান থেকে প্রথম আসমানে আসলাম। তৃতীয় ডাক দেওয়ার সাথে সাথে মুনাফিককে সাবধান করে আমি দুনিয়ায় এই তায়েফে তোমার গর্তের মুখে হাজির হলাম। যায়েদ, শেষ বেলায় তোমার কাছে কথা হলো, এই তোমার এই সাহায্যের কথা আল্লাহর রাসূলের কাছে বলবে আর আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবে। তাহলে আমরা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান নামের ওসিলা দিয়ে যখন যায়েদ ইবনুল হারেসা যখন ডাক দিলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার এই বিপদ থেকে তাকে উদ্ধার করেছেন। শুধু যায়েদ নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন যারা যে অবস্থায় যে কোনো বিপদে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহকে ডাকো, বিপদে পড়ে ডাকো, আগুনের মধ্যে পড়ে ডাকো, ইউনুসের মতো মাছের পেটের মধ্যে ঢুকে ডাকো, ইব্রাহিমের মতো আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে ডাকো, যখন বান্দা তুমি আমাকে ডাকবে, আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে দিব। এ হচ্ছে রহমান, আমভাবে সকলের প্রতি যিনি তার নেয়ামত বর্ষণ করে থাকেন, সমভাবে ইহুদিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বাতাস তরুলতা গাছপালা গোটা সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রহমান, আর যাদের জন্য সৃষ্টি করেছেন তারা হচ্ছে আমরা আব্দ, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মাহবুদ। আল্লাহ তাআলা কথাই বলতেছেন যে রহমান হচ্ছেন তিনি, অত্যন্ত দয়া করে কোরআন শিখিয়েছেন যিনি, রহমান হচ্ছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হচ্ছেন তিনি মানুষকে কথা বলার মতো শক্তি বাক শক্তি দিয়েছেন যিনি, রহমান হচ্ছেন তিনি যিনি চন্দ্র এবং সূর্যটাকে তোমাদের হিসাবের জন্য গণনার জন্য মাস গুনবে, দিন গুনবে, বছর গুনবে, সমুদ্র পথ দিয়ে চলবে, দিক নির্দেশক হিসাবে প্রয়োজন হবে, এইভাবে পরিপূর্ণ কামেলে কুদরতের মাধ্যমে গোটা সৃষ্টি জগৎকে যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ।
আর সেই আল্লাহই তার পরিচয় দিচ্ছেন যে তিনি তার রহমতের চাদর বিছিয়ে গোটা পৃথিবীটাকে আচ্ছাদিত করে মানবতার কল্যাণে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎ সৃজন করেছেন। সেই রহমানের পরিচয় আমরা পেলাম, কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন আর রহমান, দয়াময় আল্লাহ? এরপরেই তো আল্লাহ বলতে পারতেন দয়াময় আল্লাহ হচ্ছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, কিন্তু মানুষ সৃষ্টি করার পূর্বে কোরআনের কথা কেন আল্লাহ তাআলা বললেন? এ কারণে বললেন যে শুধু দুই হাত আছে, পা আছে, জিহ্বা আছে, নাসিকা আছে, মাথা আছে, হাত আছে, এতেই তুমি মানুষ হবে না, বরং প্রকৃত মানুষ যদি তুমি হতে চাও অবশ্যই তোমার মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে, কোরআনের আলোয় তোমাকে আলোকিত হতে হবে। আসুন আমরা নিজেরা কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের আলোকে সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, সন্তানগুলোকে কোরআনের ছোঁয়ায় নিয়ে আসি। আল্লাহ তাআলা রহমান হিসাবে তার যে পরিচয়গুলো আলোচ্য আয়াতে কারিমাগুলোর মাধ্যমে তুলে ধরেছেন, এর উপরে আমল করে আমরা যাতে আল্লাহ তাআলার প্রতি আরো বেশি সেজদায় মস্তককে অবনত করি।